আসসালামুকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে যে রান্নাটি আমি দেখাবো তার নাম হলো ডিমের পায়েস। এটি খুব সহজ একটি রান্না, খুব অল্প সময় লাগবে। আপনার বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়ে, আপনি খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে এটি রান্না করে দিতে পারবেন। আর এই খাবারটি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই গরমের সময় খুবই ভালো লাগবে। আর কেউ বলে না দিলে বুঝতেই পারবে না কেউ যে আপনি একটু ডিম দিয়ে রান্না করেছেন। তাহলে দেখি কিভাবে আমরা এটি রান্না করব। ডিমের পায়েস রান্নার জন্য আমার লাগবে 1 লিটার পরিমাণ গরুর দুধ, 1 মতো চিনি, 3টি ডিম, 1 মতো কাঠবাদাম, 1 মতো কিশমিশ আর 2 চামচ ঘি। আমি কাঠবাদামগুলোকে পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পর বাদামের খোসাটা নরম হয়ে আসবে, তখন আমি খোসা ছাড়িয়ে নিব। দেখুন, আমি এখানে কিছু কাঠবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি 10 মিনিট ভিজিয়ে রাখার পর, বা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর। এখন আমি এই বাদামগুলোকে লম্বা করে কেটে নেব পায়েসের উপরে গার্নিশ করার জন্য। আমি এখন ডিমগুলোকে ভেঙে ভালো করে ফেটে নিব। আপনার ইচ্ছা করলে 1-2টি ডিম বেশিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি ভালো করে ফেটে নিচ্ছি, একটি স্পুন দিয়ে আমি এভাবে ফেটে নিচ্ছি ডিম। আমি দুধটুকু ভালো করে জাল দিয়ে নিচ্ছি, একটু ঘন করে নিব জাল দিয়ে। আপনারা গরুর দুধ ছাড়াও যে কোনো তরল দুধ ব্যবহার করতে পারেন। এখন আমি ফেটানো ডিমগুলো আস্তে আস্তে করে ঢেলে দিব আর চামচ দিয়ে নাড়তে থাকব। আমি এভাবে সবটুকু ডিম দিয়ে দিব আর চামচ দিয়ে এভাবে আমি নাড়তে থাকব। আমি এখন ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে ঘি নাও দিতে পারেন। তারপর আমি আবার একটু নেড়ে দিব। আমি এখন দুধের মধ্যে 3 টেবিল চামচ চিনি দিব, তারপর আমি ভালো করে নাড়তে থাকব। আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খাবেন সেটা তার উপর ডিপেন্ড করবে। আমি এখন ফ্লেভারের জন্য 3 থেকে 4টি এলাচিও দিয়ে দিব। আমি 10 মিনিট জাল দিয়েছি, এখন আমার পায়েস রান্না হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে পায়েসটুকু ঢেলে ঠান্ডা করব। আমি একটি পাত্রে ডিমের পায়েস ঢেলে নিয়েছি, এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব পায়েস ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, আমি খুব বেশি ঘন করিনি, এটা মিডিয়াম ঘন করেছি, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েস জমে এমনিতেই ঘন হয়ে যাবে। পায়েস ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে গার্নিশ করব। তারপর আমি কিছু কাঠবাদামও দিয়ে দিব। আমি এভাবে লম্বা করে কাঠবাদাম কেটে নিয়েছি। ব্যাস, হয়ে গেল আমার ডিমের পায়েস।
গেল ডিমের পায়েস, কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আর আমার পরবর্তী রান্নাগুলোর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।